গুড ইভিনিং গাইস, হ্যাপি সানডে। তো এখন আমি আর মনটাই যাচ্ছি সানডে ফান্ডে করতে। আর সকাল থেকে ভেবেছিলাম ব্লগ করব, তো কি হয়েছে বলো তো? সানডে সানডে মানে আগের সপ্তাহে সকাল সকাল উঠে গেলেও এই সপ্তাহে আর পাইনি আর কি সকাল সকাল উঠতে। তো এই সপ্তাহে সেই আর কি 12টা বেজে গেছিলো উঠতে উঠতে, আর আমাদেরও সাথে 12টা বেজে গেছিলো, কারণ একে 12টার সময় উঠছি। তাহলে বুঝতে পারছো, রান্না বান্না করা, ব্রেকফাস্ট বানানো, মানে সব একসাথেই করতে হয় আর কি। তো সেই জন্য সকালবেলাটা এত হড়বড় লেগে গেছিলো যে আর কিছু ব্লগ টক বানানোর থেকে আমি ভাবলাম যে না বাবা, সংসারটা বানানোই ঠিক আছে, মানে রান্না বান্না করাটাই ঠিক আছে। মনটাই বলে যে হ্যাঁ হ্যাঁ, রান্না বান্নাই করো, বিকেল থেকে ব্লগ করবে। তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছিলাম, বাট রাহুল দাদা বলে যে না, তোরা বাড়িতেই থাক, আমরা আসছি আর কি। তো আমরা ভেবেছিলাম যে বাইরে বেরিয়ে আর কি মিট হবে জানতাম, কিন্তু ওরা আমাদের বাড়ি আসছে সেটা জানতাম না আর কি। তো বললো তোরা থাক, আমরা আসছি। তো সেজন্যই আর কি আমরা একটু ওয়েট করছি, আর মনটাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তোমাদেরকে সেই মানে আগের দিনের ব্লগে বললাম, আমাদের অ্যানিভার্সারি ব্লগে, যে মনটাই আমাকে ওয়াচের সাথে একটা ব্যাগও দিয়েছে। তো ব্যাগটা জানো অ্যানিভার্সারির পরের দিনের সকালেই এসেছে, বাট সেই দিনে আর ডেলিভারি হলো না, তাহলে নিয়ে যেতে পারতাম। আর ওই ড্রেসটার সাথে দেখো ওই হোয়াইট ব্যাগটা ভালোও লাগতো। তো এই ব্যাগটা আর কি আমি নিয়েছি মনটাই থেকে, আজকে নেবো না, এটা মানে কোনো দেখবে একটু স্টাইলিশ ড্রেস পরলে ভালো লাগবে আর কি। তো সেই হিসাবে আমি নিলাম, আর হোয়াইট ব্যাগ আমার কাছে ছিলও না, এরকম একটা পিওর হোয়াইট ব্যাগের আমার খুব ইচ্ছে ছিল আর কি। তো এটা সেজন্য নিয়ে নিলাম মানটাই থেকে। থ্যাংক ইউ, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। তো আমাদেরকে বাড়িতে থাকতে বলার মেন কারণ হচ্ছে আমাদের জন্য গিফট এনেছে। তো সেই দিন আমাদেরকে একটা বুকে দিয়েছিল, তো গিফট আর তোমাদের বুকেটা আমি সাজিয়ে রেখেছি জানো, দেখো এসো কোথায় রেখেছি, দেখো দেখো বেঁচে আছে মানে কি এখনো সুন্দর, আর আমার পরের গোলাপটাও আছে। ও বাবা, এত সুন্দর আছে গো, দেখো জানো, কিন্তু সেইদিনে আর আমাদের অত খাওয়ার পরে এসে আর রাতে এনার্জি ছিল না, আর রাত বারোটা আমরা ঠিক করেছিলাম একটা কেক নিয়ে আসবো, কেক কাটিং না হলে কি আর হয় অ্যানিভার্সারিটা। কিন্তু বেরিয়ে এত তাড়াহুড়ো, মানে অফিস থেকে বেরিয়ে তারপরে তাড়াহুড়ো করে আমরা এলাম। তো চলো এখন বেরোচ্ছি, বেরিয়ে এসে দেখাবো যে কি গিফট পেলাম, এখন আর আনপ্যাক করছি না। তো গাইজ, আমরা তো চায়ের দোকানে এসেছি, বাট আমরা কিছু ঠিকই করতে পারছি না কি খাবো আর কি। তো আমি আর মনটাই মোটামুটি মাটির ভাড়ে চা দিয়েছে, আর নাম দিয়ে দিয়েছে কি কুল্লার টি করি আজকে কফি, কারণ আজকে আমাদের মনে হলো একটু কফি খাবো, বলো একটু ঠান্ডা পড়লে কফি খেতে হবে। হ্যাঁ, কফিটা ভালোই হয়েছে, কিন্তু যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য ভালো। আজকে আমরা চায়ের সাথে টা হিসাবে বিস্কিট নিইনি, পটেটো কি চপ টপ, পটেটো টপ, নাম উচ্চারণ করতে পারছি না কি জানি না, কি খেয়ে দেখবো ভালো কিনা তোমাদেরকে জানাবো। তো পটেটো টপ চপ পপ এর অনেক নাম হয়ে গেছে, তো সেটা টেস্ট করে দেখছি। ভুবনেশ্বরে একটি পার্ক, সেটা হচ্ছে বুদ্ধ পার্ক। না না, আমাদের এখানে টান আছে, পার্ক অনেক আছে। আরে তোমরা কেউ ভেবো না এটা কি যে ভুবনেশ্বরে কোনো পার্ক নেই, অনেকই আছে, আর সবগুলোতেই মানে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি এন্ট্রি। বাট বুদ্ধ পার্কে আমাদের আসতে ভালো লাগে, তো সেই জন্যই আসি আর কি। দেখো পার্কটা কি সুন্দর সাজানো, পুরো দারুণ লাগে, এখানটাতে সব দিকে বেস্ট লাগে এই জায়গাটা। ফটো তুলবে? দিনের বেলায় বলছি, খুব সুন্দর। ওখানটা দাঁড়িয়ে চাপবে কি, ওই যে দেখো। আজকে আমরা মোটামুটি এক চক্কর ঘুরেও নিলাম গোটা পার্কটাতে, কারণ শুধু বসে থাকিনি আর কি। পার্কে সবাই এরকম হাঁটাচলা করছে, আমরাও সেই জন্য ইন্সপায়ার হয়ে গেলাম যে আমাদেরকেও হাঁটাচলা করতে হবে, আমাদেরকেও রোগা হতে হবে। আজ তোমাদেরকে মোটামুটি পার্কটা একটু ঘুরেও দেখিয়ে দিলাম, অন্যদিন তো মানে ঢোকার সময় আর বেরোনোর সময় দেখাই যে আজ বুদ্ধ পার্কে এলাম, বেরিয়ে যাচ্ছি, বাট আজ দেখো তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। এত সুন্দর পার্কটা, এখানে একটা পুলের মতনও করা আছে।
এখানটাও দেখো কি সুন্দর সাজানো আছে, খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু লাইট গুলো খুব সুন্দর দিয়েছে, মানে চোখে নিজে চোখে দেখলে তো খুব সুন্দরই লাগছে বলো। বাট এই জায়গাটা কোনদিনও দেখিনি, এটা তো পুরো মুকুটমণিপুরের মতো লাগছে। একে বললাম যে চলো একটু নিয়ে চলো, বলছে না পরে আসবো। তো কি হয়েছে আনম্যারিড কাপলদের জন্য বাজাচ্ছে, আমি তো বললাম বিয়ের ফটো ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটাও দেখিয়ে দেবো। চার পাঁচ মাস পর মনে হয় বলো, চার পাঁচ মাস না ছ মাস, প্রায় ছ সাত মাস পর আমরা আবার এলাম হাংরি টামিতে। আমরা হাংরি টামির পাশে আরেকটা আছে এরকম ফুড কোর্ট, তো সেখানে আসছিলাম কিন্তু এখানে অনেকদিন পর আবার মনে হলো যাই পুরনো জায়গা, যেখানে পাঁচ ছ দিন পর পর আসতাম সেখানে পাঁচ মাস পর আসছি। এইসব মেনু কার্ড দেখছো কেন? তোমার মানে ওকে ডেকে চুপচাপ বলে দিতে হবে এই এই ও যাই ললিপপ না কেন কাবাব খেলো। ঠিক আছে তাহলে ললিপপ ছেড়ে কাবাবই খাও, তাও একটা আলাদা কিছু হচ্ছে, প্রত্যেকদিন এক কাবাব বহুদিন খাওয়া হয়। খিদে পেলে হাংরি টামিতে না আসাই ভালো, কি বলো? প্রচুর লেট করে দিতে, আর সেই জন্যই মেনলি আমরা আসছিলাম না। বাট আজকে কি মনে হলো যে না অনেকদিন যাইনি যাওয়া যা, তো চলে এলাম। বাট আমরা প্রচণ্ড চারজনে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে আর এখনো খাবার দিয়ে যাইনি, প্রায় আধ ঘন্টা চলে এসেছি। কোন কাবাবটা অর্ডার দিলে? সেই পেটেন্ট, সেই পেটেন্ট খাবার নাকি? তো এখানে আমরা নিয়েছি ক্রিসপি কর্ন আর স্যুপ, আমরা যেটা প্রায় দিনই খাই। আমাদের মেন কোর্স চলে এসেছে বাটার নান, আর এখানে একটা এক্সট্রা হয়েছে কড়াই, কড়াই মিক্সড ভেজ, আর হচ্ছে এখানে চিকেন দো পেঁয়াজ আর প্লেন রাইস। সো গাইস আমরা বাড়ি চলে এসেছি, আর এসে পরে দেখো আমি গিফটের উপরে হামলে পড়েছি, এত মনটা খুশখুশ করছে যে কি আছে কি আছে মানে দেখার জন্য খুবই এক্সাইটেড, আর গিফট পেতে তো খুব ভালো লাগে বলো। তাও মানে সত্যি আর মানে এটা মানে কোনো সেরকমও কিছু ছিল না গিফট করার মতো, তাও পেয়ে গেলাম আর কি। ও ওয়াও, বাহ আমাদের কাঁচের এরকম ছিল না আর কি, প্লাস্টিকের কিনেছিলাম তিন চারটে, তো কাঁচের একটা শখ ছিল, ভালোই হলো। থ্যাংক ইউ, দারুণ সুন্দর, হেভি গিফট, মানে এমন একটা গিফট যেটা আমরা কিনতাম কিছুদিনের মধ্যে কিন্তু সেটা পেয়ে গেলাম। সেই থেকে বুঝতে পারলো নাকি সেটা আমাদের আগেরবারে অ্যানিভার্সারিতে আমাদের সবই ছিল বাড়িতে কিন্তু তোমার সাইড ল্যাম্প ছিল না কি, বেড ল্যাম্প আর কি, বেড সাইড ল্যাম্প, তো সেটা দিয়েছিল, তো কাজে লেগে গেল, এবারেও একটা দিল, এটাও কাজে লেগে যাবে। দারুণ সুন্দর, মর্নিং গাইস। তো সকাল থেকে এত হাইরান, এত তাড়াতাড়ি আজকে, কারণ সোমবার দিনটা এত তাড়াতাড়ি যায়, রবিবার দিন তো এক তো ল্যাব খেতে খেতে সারা দিন চলে যায়, কোনো কাজ গিয়ে থাকে না, আর তারপরে সোমবার দিন সকাল সকাল উঠে এই মনটার জন্য রান্না করা, টিফিন দেওয়া, মানে আমি হাইরান হয়ে গেছিলাম। মনে হচ্ছে মনটাই তো ঠিকঠাক এখন বসে খেয়ে নিচ্ছে, ও তো আর কিছু করেনি, এবার আমার মনে হয় যে আমি একটু পাঁচ মিনিট বসি তারপরে খাবো, মানে খেতেও মন যায় না আর কি। তো কালকে ব্লগটা তো এন্ড করা হয়নি, আর দাও দেখাই যে কি কি করলাম সকাল থেকে, কি রান্না করলাম আর কি। সেরকম কিছু আজ করিনি, ভাত আর করলা ভাতে বাটি পোস্ত আর হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, ব্যাস
এইটুকুই। টমেটো চাটনি করার ইচ্ছে ছিল আর কি, যেটা টমেটো শাকা, কিন্তু টাইম পেলাম না, কারণ তোমার টিফিনটা বানানোর ছিল না। সো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।